রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ ও সংবিধান বাতিলের দাবিতে আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, কি বলছেন আন্দোলনকারীরা, বিস্তারিত জানাবেন আমাদের। নেন্সি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, আমরা দেখছি যে তারা এখানে সংবাদ সম্মেলন ডেকেছেন এবং সেই সংবাদ সম্মেলনের যে টপিক তারা যেটি বলেছে যে 72-এর সংবিধান বাতিল এবং বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে কিন্তু তাদের এই সংবাদ সম্মেলন আয়োজন করেছে এবং কিছুক্ষণের মধ্যেই আসলে কথা বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা এবং যারা নাগরিক জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ, তারা কথা বলবেন এবং সেই যে দুটি দাবি, সেই দুটি দাবির প্রেক্ষিতে জাতীয় ঐক্য গঠনের যে প্রক্রিয়া সেটিকে ত্বরান্বিত করতে কিন্তু আসলে আজকের তাদের এই সংবাদ সম্মেলন এবং সেখানে সব রাজনৈতিক দল এবং অন্যান্য সাংস্কৃতিক সংগঠন এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল সেই সব স্টেক হোল্ডারদেরকে সবার কিভাবে কন্ট্রিবিউশনটা ঠিক করা যায় সে ব্যাপারে কিন্তু তারা আজকে ব্রিফ করবেন এবং সবাইকে আসলে কিভাবে সম্পৃক্ত করা যায় সে ব্যাপারটি কিন্তু আসলে আজকের যে আলোচনা সেটির মূল উপপাদ্য বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তারা কিছুক্ষণের মধ্যেই আসলে আমরা দেখতে পাচ্ছি যে তারা পুরো পরিস্থিতি রেখেছেন এবং কিছুক্ষণের মধ্যে তাদের যে কথা বলা সেটি শুরু করবে এবং আমরা এতটুকু জানতে পেরেছি। তো আমরা দেখেছি যে হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ।